ওয়েলকাম টু মাই চ্যানেল জেবি ডাইভস। আজকে আমরা 4 তারিখ অক্টোবরের, তো আজকে আমরা বেরিয়ে পড়লাম, বেরিয়ে যাব উত্তরাখণ্ডের দিকে। ইচ্ছা তো আছে আদি কৈলাস যাওয়ার, দেখি বাবা মহাদেব আমাদের কত দূর সাহায্য করেন। তো আমরা সারা রাতই আর কি জার্নি করবো, তো চলুন আমাদের সাথে। রাস্তা মোটামুটি এখন ফাঁকাই, রাত প্রায় 11:30, এখন আমরা টালিগঞ্জ ট্রাম ডিপো ক্রস করছি। আমরা এখন সল্ট লেকে ঢুকে পড়েছি, সময় 12:20। আমরা এই উইপ্রোর সামনে ফ্লাইওভার দিয়ে যাচ্ছি, হালকা ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, রাতে গাড়ি চালাবার মজাই আলাদা, ভিড়ভাড়টা নেই, রোদও নেই, গরমটাও কম, খালি একটু স্পিড ধরে চালাতে হবে, রাস্তা ভিজে গেছে, সামনে পরে কি আছে খুব একটা বেশি দূর থেকে দেখা যাচ্ছে না। চলুন এগোই। আমরা এখন সল্ট লেক বিশ্ব বাংলা সরণি, সময় 12:27। এখান থেকে আমরা এয়ারপোর্টের দিকে চলে যাব, আর এই রাস্তাটায় স্পিড লিমিট আছে, ঘন ঘন ক্যামেরা বসানো, যত দেখা যাক, এখানে স্পিড লিমিট, আস্তে আস্তে যেতে হবে, কিচ্ছু করার নেই, রাস্তা ফাঁকা থাকলেও অ্যাক্সিলারেটরে চাপ দেওয়ার উপায় নেই। পুজো এই একদম সল্ট লেক সেজে উঠেছে, আর বৃষ্টি পড়ে রাস্তাটার রিফ্লেকশন হচ্ছে, খুব সুন্দর লাগছে। এখন সময় রাত্রি 1:00, আমরা এই বিরাটি দিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠলাম, তো এখন দেখি কল্যাণী এক্সপ্রেসওয়ে কিরকম, বৃষ্টি পড়ছে তো রাস্তার আলোটা খেয়ে নিচ্ছে। দেখা যাক কতটা কিভাবে যাওয়া যায়, ডাইভার্সন আছে তো নিশ্চয়ই। এতক্ষণে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ের ভালো রাস্তা পেলাম, অ্যাকচুয়ালি মোটামুটি বিরাটির ওই মোড়টা থেকে প্রায় 3-4 কিলোমিটার আসার পরে রাস্তাটা ভালো হলো। চালিয়ে তো মজা পাওয়া যাবে নিশ্চয়ই, রাস্তা ঠিকঠাকই আছে, দেখা যাক। ১০০তে গাড়ি চালানো যাচ্ছে, আমরা এখন কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে যাচ্ছি, সময় 1:30।
আর কল্যাণী এক্সপ্রেসওয়ের রাস্তা কিন্তু নো ডাউট বলতে নেই, ভালোই আছে, তো অসুবিধা নেই। 80 উপরে গেলে একটু পিকপিক করছে, সিগন্যাল দিচ্ছে, আর রাতের বেলা তো দেখি যাবো তো অনেক দূর, সারা রাতই চালাবো, কোথাও থাকবো কি করবো এখন ঠিক নেই। স্টিয়ারিং এর পেছনে বসে আছি, আমরা চলেছি এখন কল্যাণী, এখান থেকে আরো 20 কিলোমিটার মতন, তো টাইম দেখাচ্ছে ওই 1:40 পৌনে 2 এই সময় কল্যাণী পৌঁছবো। তারপর কল্যাণী থেকে যাব হচ্ছে বর্ধমান। আমরা ওই ডানকুনি এক্সপ্রেসওয়ে, ডানকুনির যে রোডটা রয়েছে ডানকুনি বর্ধমান, ওই রোডে এত জ্যাম হচ্ছে, তো একটু ভয় ভয়ে আমরা যার জন্য টালিগঞ্জ থেকে রাজারহাট হয়ে কল্যাণী এক্সপ্রেস হয়ে তারপরে বর্ধমান হয়ে এবার দুর্গাপুরের দিকে যাব, এরকমই প্ল্যান আছে। চলুন আমাদের সাথে যাই। আমরা এখন ঈশ্বরগুপ্ত সেতুর ওপর দিয়ে চলেছি কল্যাণী থেকে, এটা হচ্ছে মগরা যাওয়ার রাস্তা। এখন সময় 1:50, নিচ থেকে হুগলি নদী গেছে, আমাদের পেছন থেকে হচ্ছে নদিয়া কৃষ্ণনগর নদিয়া ডিস্ট্রিক্ট, আর সামনে হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট। আমরা মগরা যাব, মগরা দিয়ে তারপরে বর্ধমান যাব, আর রাতের বেলা দেখা যাচ্ছে না যদিও, কিন্তু আমাদের সামনে ওই হংসেশ্বরী মন্দির হালকা একটু, সেটা দেখা যাবে না, তো খালি চোখে দেখা যাচ্ছে। বর্ধমান 66 কিলোমিটার, পালশিট 56 কিলোমিটার, এখন আমরা মগরা থেকে এই বর্ধমান যাচ্ছি। আমরা ডানকুনি বর্ধমান রোডটাকে অ্যাভয়েড করার জন্য, যেহেতু ওই রোডে প্রচুর জ্যাম, তো দেখা যাক কি অবস্থা। রাতের বেলা ঘুমটা না পেলে রাতে চালিয়ে মজা। মোটামুটি 95 কিলোমিটার টালিগঞ্জ থেকে চলে এসেছি, রাস্তা একদমই ফাঁকা, রাত্রি এখন 2:15। কিলোমিটার বর্ধমান 42 কিলোমিটার, অনেকটাই যেতে হবে। এখন সময় হচ্ছে 2:40। রাস্তা শুকনো কিন্তু ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে। অবশেষে আমরা বর্ধমানের কাছে চলে এসেছি, বর্ধমান 20 কিলোমিটার, আর এই বাদিক দিয়ে কলকাতা আসছে। বর্ধমান যাব, আমরা ঘুরে এই রাস্তার উপরে পড়বো, ওইটাতে পড়বো।
চলো এবার যাওয়া যাক, দেখা যাক কতটা। এখান থেকে আরো 20 কিলোমিটার, আর 20 মিনিট লাগবে বর্ধমান। আমরা দুর্গাপুরের আগে টোল গেটে চলে এসেছি, এটা বোধহয় বাসকো পাটোল ওরকম কিছু হবে। আচ্ছা, আর তো এটা খুবই রয়েছে টাইম, সময় এখন প্রায় 4:15। এবার ঘুম ঘুম পাচ্ছে, ভাবছি টোল ট্যাক্সটা দিয়ে এবার একটু চাটা খেয়ে করতে হবে। এবার খুব ছোট গাড়ির কোনো রাস্তাই দেখেনি, সবাই তো বড় গাড়ি দরকার নেই, ছোট গাড়ি। এখন সময় 4:50, বারাণসী 478, খড়গপুর বাদিকে চলে গেল 182 কিলোমিটার। আমরা রানীগঞ্জের কাছে, আজকে 5 তারিখ, আর কালকে রাত্রে বেরিয়ে প্রায় আমরা 256 কিলোমিটার ক্রস করে চলে এসেছি ধানবাদের কাছে। আর যেহেতু দুর্গাপুর এক্সপ্রেসওয়ে জ্যাম ছিল, ওই জন্য আমরা আর রিক্স নিইনি, একদম কল্যাণী হয়ে বর্ধমান হয়ে তারপরে এসেছি। তো রাত্রিবেলা আমরা একটু ওই ভোরের দিকে জাস্ট গাড়িতে রেস্ট নেবো বলে আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম, এইবার এখন একটু ফ্রেশ হয়ে এগিয়ে যাব। তো চলুন আমাদের সাথে।
যেটা রয়েছে, হ্যাঁ মুছে দিলে ধুতে হবে তো, নাহলে ইয়ে হয়ে যাবে। এখন মাইথনের রাস্তা ক্রস করলাম, মানে এগিয়ে যাচ্ছি, ঝাড়খণ্ডের দিকে ঢুকবো। তো সামনের ব্রিজটা ক্রস করলেই ঝাড়খণ্ড শুরু হয়ে যাবে। আর সকালের দিকে ফগি ওয়েদার রয়েছে, গাড়ি মোটামুটি তো বড় গাড়ির চাপ আছে। চলুন যাই, দেখা যাক তোমাদের সাথে। চলুন, আজকে সকালের প্রথম টোল ঝাড়খণ্ডের সীমানায় ঢুকে ১০০ টাকা। এখান থেকে ধানবাদ 42 কিলোমিটার, মাইথন ড্যাম ডান দিকে গেলে 5 কিলোমিটার। লরির উৎপাতটা সকালবেলা বড্ড বেশি, আর ঝাড়খণ্ডে লরির উৎপাত